একশো টাকা দুশো টাকা যা অনলাইনে আবেদন করতে লাগে ওই টাকার বিনিময়ে তুমি নিজে চাকরি পাবে। এই শিক্ষাই তো আমি শিখাইছি, শিখাইছি না? এই শিক্ষা ভুলে যাওয়া যাবে না। তুমি যাতে নিজের চেষ্টায় চাকরি পাও সে কারণে আমরা প্রচুর পড়ালেখা করছি, প্র্যাকটিস করছি, নিয়ম কারণ শিখছি, আদেশ নির্দেশ মেনে কাজকর্ম করছি, প্র্যাকটিস করছি, যাতে আমরা নিজের যোগ্যতা চাকরিটা পেতে পারি। ঠিক আছে? দুষ্ট লোকের কথায় কান দেওয়া যাবে না, অসাধু লোকের কথায় কান দেওয়া যাবে না। বি রিমেম্বার, আমি আবারও বলছি, তুমি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে চাকরি নিতে যাবো শুধুমাত্র নিজের যোগ্যতা। ঠিক আছে? অসৎ পথ গুলো সব বর্জন করে দিতে হবে। তাহলে দেখবো এই চাকরিতে, হালাল পথের চাকরিতে দেখবো অনেক রহমত হবে। বুঝতে পারছি? আমি যেটা সত্য জানি সেটা আমার ছাত্রদেরকে শেখাই, আমি যেটা সত্য বুঝি সেটা আমি তোমাদেরকে শেখাই। আমি বুঝি সৈনিক পদে চাকরি নিতে হবে সম্পূর্ণ নিজের যোগ্যতায়, নিজের মেধায়। মেধা অর্জন করো, তুমি শারীরিক পরিশ্রম করো, তুমি দেখবা তুমি নিজের যোগ্যতায় তুমি চাকরি পেয়ে গেছো। তোমার শুরু হয়ে গেছে সোলার ট্রেনিং একাডেমি থেকে সৈনিক জীবনটা কি রকম, সৈনিক জীবনে কিভাবে যেতে হবে, সৈনিক জীবনের লাইফ স্টাইল সম্পর্কে সবকিছু তোমরা এখান থেকে খুব ভালোভাবেই জেনে গেছো। এই যে জানা জ্ঞান, এই যে অর্জিত জ্ঞান, এই জ্ঞান গুলো কখনোই ভুলে যাওয়া যাবে না, এটাকে চর্চার মধ্যে রাখতে হবে। তুমি যত বেশি চর্চা করবা তুমি তত বেশি শার্প হবে। এটাই আমি এটাই হচ্ছিল সকল পরীক্ষার নিয়ম, একজন ভালো ছাত্র হয়ে ওঠার মূল মন্ত্র এটাই। তোমার রিভিশন দিতে হবে খুব ভালোভাবে, ভালোভাবে যদি রিভিশন দাও তাহলে তুমি দেখবা তুমি অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে গিয়ে ভালো। এখন আমরা এখানে যখন আসছি এসে অনেকে মেডিকেল টেস্টের পরে জানতে পাইছো যে তোমার মেডিকেল সমস্যা আছে, এখন অনেকে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে, ভালো পরামর্শ পেয়ে, সঠিক গাইডলাইন মেনে ওই মেডিকেল সমস্যাটা থেকে কিন্তু অনেকে কিন্তু রিকভারও করছে, মানে ভালো হয়ে গেছে। তাহলে যখন বাসা যাবা, তোমার পরীক্ষা হয়ে যাবো, এখনো চার পাঁচ মাস কেউ হয়তো বা আবেদন করে রাখছো আসে না নো বিমান বাহিনীতে, কেউ এখনো করনি, আগামীতে আবেদন করবা, তো যখন বাসায় যাবা এই দুই চার পাঁচ মাস অ্যাটলিস্ট নিজের মেডিকেলের উপরে একটু লক্ষ্য রাখতে হবে। তোমাদেরকে তো শিখাইছে কি কি মেডিকেল সমস্যা থাকলে তোমরা সৈনিক পদে বাদ করে যেতে পারো, তোমরা যেহেতু জানো সেহেতু তোমরা অবশ্যই নজর রাখবা নিজের স্বাস্থ্যের প্রতি, নিজের মেডিকেল ফিটনেসের প্রতি। আমার সাথে তো পরিচয় যাদের একবার হয়েছে যতদিন নেচে আছে, তোমরা মনে রাখো আর না রাখো আমার হৃদয়ে তোমাদের সকলের একটা জায়গা হয়ে গেছে। যেহেতু সকলের জন্য হৃদয়ে জায়গা পেয়ে গেছো, যে কোনো সময় যে কোনো সমস্যা সারা বাংলাদেশ থেকে আমার কাছে যেমন ছাত্র হিসেবে আসছিল, আবার তুমি ঠিক আবার ঠিক তেমনি যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্যই আমাকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে চাকরি শুধুমাত্র তারাই পাবে যারা ওই পরীক্ষার দিনে শুধুমাত্র সামরিক বাহিনীর যে নিয়মকানুনগুলো আছে, সামরিক বাহিনীর যে ডিসিপ্লিনগুলো আছে, আদেশ নির্দেশগুলো আছে, সেগুলো যদি তুমি ভালোভাবে প্রমাণ করতে পারো, প্রমাণ করতে বেশি কিছু লাগে না, শুধু প্র্যাকটিস লাগে। ওই প্র্যাকটিস তুমি নিজেই এখান থেকে শিখে গেছো, কিন্তু বসে থেকে আমার কথা শুনে এক মাস প্র্যাকটিস করলাম, বাসায় গিয়ে তিন মাসের মাথায় আমি ভুলে গেলাম, তাহলে আর হলো না তোমার এই প্রস্তুতির কোনো মূল্য থাকবে না। তোমার যে ডিসিপ্লিন, তোমার যে লাইফ স্টাইল তুমি শিখে গেছো, সেই শিক্ষাটা তোমাকে শেষ না পর্যন্তই চালাই যেতে হবে। তাহলে তুমি দেখবা যে চাকরি পাওয়াটা খুবই ইজি হয়ে যাবে, মোটেই কঠিন বিষয়। ঠিক আছে? সৎ হয়ে থাকতে হবে, নিষ্ঠাবান হয়ে থাকতে হবে, অসৎ পথ বর্জন করতে হবে। ঠিক আছে? দেখো তোমরা কত সুন্দর ছেলে মানুষ, তোমাদের বয়সে কেউ আটা দিয়ে বেড়াচ্ছে, কেউ খেলাধুলা করে বেড়াচ্ছে, কেউ পড়া বেড়া ছেড়ে বেড়াচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই বয়সেও কিন্তু তোমরা একটা মহৎ চিন্তা করছো যে আমি সৈনিক হবো, তাহলে ওদের থেকে তো তুমি আগায় গেছো। কেউ যখন চিন্তা করতেছে আড্ডা দিচ্ছে, নেশা খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে বা দুষ্ট লোকদের সাথে ঘুরে বেড়াচ্ছে, সেই বয়সেই তুমি চিন্তা করছো যে আমি সৈনিক হবো, আর এই চিন্তাটাও তো একটা মহৎ চিন্তা। তোমরা একদম আগায় গেছো,
ধনী হওয়ার জন্য তোমরা একদম আগায় গেছো, আরো একদম আগায় গেছো কখন, যখন আমাদের সুন্দর একাডেমিতে এসে যখন প্রস্তুতি নিলাম। এখন আরো একটা আগাইতে হবে, তুমি যখন এখান থেকে প্রস্তুতি শেষ করে বাসায় যখন যাবা, এই ফ্রি সময়টার মধ্যে তোমাকে প্রস্তুতিটা চালায় যেতে হবে। যদি প্রস্তুতি চালায় যাও, তুমি দেখবে ইনশাল্লাহ প্রথম মাঠে তোমাদের সবারই চাকরি হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, আমরা অনেক তো কথা বলছি ক্লাসে, বেসিক্যালি আমি তোমাদের প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে, যেটা না জেনে গেলেই নয়, যেমন রবিউল আছে ছিল অঙ্কের, রাজীব আছে ইংলিশে, তো যতটুকু পারা উচিত একজন প্রার্থীর বা জানা উচিত অ্যাটলিস্ট পরীক্ষায় পাস করার জন্য, তারা সাপোর্ট দিচ্ছে সর্বক্ষণে। ঠিক আছে, আমাদের জন্য একটা করতলি দেওয়া আর কি। সবসময় আমি একটা কথা বলি, সব জায়গায় হয়তো ভালো এবং খারাপ দুটোই থাকতে পারে। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতেও যদি আমার নিজের মনের অজান্তে কোনো প্রকার তোমাকে কষ্ট দিয়ে থাকে, বা আমাদের কোনো কারণে যদি তোমরা কোনো কারণে কষ্ট পেয়ে থাকো, আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ঠিক আছে, ভালো সব জায়গাতেই আছে, আমি চেষ্টা করেছি তোমরা যাতে এক মাস খুব ভালোভাবে যতটুকু পারা যায় সাধ্যের মধ্যে সবটুকু দেওয়ার চেষ্টা করছি। এরপরেও যদি কারো কোনো বিষয়ে খারাপ লেগে থাকে বা খারাপ কোনো কারণে দুঃখ পেয়ে থাকো, আমি তো আগেই ক্ষমা প্রার্থী, আপনারও ক্ষমা প্রার্থী। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, ছাত্রদের ছাত্ররা শিক্ষকের কাছে কখনো ভুল করে কি ধরবে। ঠিক আছে, তো যাই হোক, অনেককে হয়তো বকা ঝোকা দিচ্ছে, আদর করে এই নামে ডাক দিচ্ছে, ওই নামে ডাক দিচ্ছে, দুষ্কর্মী করে এটা করছে ওটা করছে, আসলে ভালোবেসে একজন কেউ যখন আসো এক মাসের জন্য, এক মাসে একটা মায়া বসে যাবে। ঠিক আছে, সবার জন্যই একটা মায়া বসে যাবে, তোমরা চলে যাবা, আমার তো একদিন পর্যন্ত মনটা খারাপ থাকবে। ঠিক আছে, আবার যখন নতুন ব্যাচ চলে আসবে তখন আবার শুরু করতে হবে, থেমে গেলে তো চলবে। সবসময় আমাদের একাডেমির জন্য দোয়া করবা, যাতে তোমরা সেই একাডেমিতে আজকে কোচিং করে গেছো বা প্রস্তুতি নিয়ে গেছো, এই একাডেমির মান যাতে তোমরা চাকরিতে আরো বাড়াতে পারো। ঠিক আছে, মানুষ তোমাদেরকে নিয়ে গর্ব করবে, তোমার এলাকাবাসী তোমাকে নিয়ে গর্ব করবে, তোমার বাবা মা গর্ব করবে যখন তুমি সৈনিক হতে পারো। ঠিক আছে, গর্বের চাকরি, এখানে সৈনিক পদে তুমি যদি চিন্তা করো যে তুমি টাকা পয়সা ধন সম্পদের জন্য চাওয়া, তাহলে ভুল হবে, এটা গৌরবের চাকরি। এই গৌরবের চাকরি তুমি অন্য কোনো টাকা পয়সা দিয়ে একসাথে তুলনা করতে পারবে। ঠিক আছে, এই গৌরবের চাকরিতে যাওয়া মানেই হচ্ছিল তুমি সবার কাছ থেকে সম্মান পাবে। ঠিক আছে, যাই হোক, আর কারোর কোনো কোশ্চিন আছে কি আমার কাছে শেষ সময়? হ্যাঁ স্যার, স্যার আমি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারি স্যার, আমি একটা সৈনিক হিসেবে, তাহলে আমি আমার নিজের যোগ্যতায় চেষ্টা কত দূর পর্যন্ত আমার নিজের পড়ালেখা করতে হবে, পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামরিক কোর্স আছে, সেই কোর্স গুলো কমপ্লিট করতে হবে, তাহলে তুমি প্রমোশনের পরীক্ষাগুলো তুমি যদি পাস করো, তাহলে তুমি এসে দেখা যাবে চাকরি শেষ পর্যন্ত গিয়ে তুমি অনারিয়াম ক্যাপ্টেন হয়ে গেছো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? এনি মোর কোশ্চেন? এনি বলি কারো কোনো কোশ্চেন? তো যাই হোক, সর্বশেষ কথা একটাই তোমাদের জন্য, তোমরা সবাই অনেক ভালো ছিল, তোমরা অনেক সৎ এবং নিষ্ঠাবান, আমার পক্ষ থেকে তোমাদের জন্য খুব ভরা দোয়া এবং ভালোবাসা থাকুক, দোয়াটা একদম মন থেকে দিলাম যাতে তোমরা সবাই সঠিক হতে পারো। ঠিক আছে, জীবনে জয় পরাজয় সব ক্ষেত্রেই আসবে, পরাজয় কখনো মেনে নিব না। তুমি যদি কোনো কাজে পরাজিত হও, হাসি মুখে বরণ করে কঠোর পরিশ্রম করবার চেষ্টা চালাবো, হতাশা হবো না, দেখবার তুমি পরের বারে অবশ্যই জয় করবো। ঠিক আছে, ভেঙে পড়া যাবে না, এটাই আমাদের যারা সৈনিক হবো সৈনিকদের ইমোশন থাকা যাবে। ঠিক আছে, সবসময় বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। তো যাই হোক,
সবাই ভালো থাকো ইনশাআল্লাহ আবার দেখা হবে বাবা চাকরি বাবা চাকরি পেয়ে মিষ্টি নিয়ে আসবে আবার তো আচ্ছা চাকরি পেলে কারা আসবে দেখা করতে দেখেন আসলে তো মানে সবাই এসে আসবে আর কি এই তোমার থাকলো কিন্তু ঠিক আছে চাকরি পাইলে সবাই আসবা কারণ তোমরা তো বসে থাকা অবস্থায় এই এক মাসে তো তোমরা দেখছো গতকালকে সোয়া সোয়া করে আটজন চাকরি করেছে ঠিক আছে নৌবাহিনী সেনাবাহিনী এবং বিমান বাহিনী এক মাসে আটজন সৈনিক পদে চাকরি পেয়েছে তো আমি চাই তোমরাও যদি এক মাসে সবাই সাধারণ চাকরি নিয়ে আস চাকরি নিয়ে এসে বলো স্যার চাকরি পাইছে এবং সবাই যদি 1 কেজি করে মিষ্টি খাও তাহলে 1 গ্রাম মিষ্টি খাইতে হবে আমার ঠিক আছে সবাই যদি বেঁচে থাকে সুস্থ থাকে আর যদি তোমরা সুস্থ থাকো বেঁচে থাকো ধন্যবাদ।